السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله أصحابه أجمعين. সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতে সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ এবং তোমাদেরকে এই ক্লাসগুলো বাসায় বসে বসে সুস্থতার সহিত দেখার তৌফিক এনায়েত করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি সবাইকে। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম জানাই সেই রহমাতাল্লিল আলামিন, সেই শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি, নবীকুলের সর্দার জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আল্লাহ রাসূলের ঘোষণা কামা সাল্লু রাইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাম বলেন আমি যেভাবে নামাজ পড়েছি বা আমি যেভাবে তোমাকে রুকু সেজদা করেছি তোমরা আমার মতোই রুকু সেজদা করো, অর্থাৎ নামাজ আদায় করো। এখানে আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিলেন যে আমি যেভাবে নামাজ আদায় করেছি তোমরা সেভাবেই নামাজ আদায় করো, কারণ আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল পাপাচার অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই জন্য মুসলমান এবং কাফিরদের মধ্যে অন্যতম পার্থক্য হলো নামাজ। তারও ধারাবাহিকতায় আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো, ঈদের দিনের সুন্নাত। দেখো আমরা প্রতিদিনই নামাজ পড়ি, এই নামাজ আদায় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এর পাশাপাশি মুসলিম জাতিকে সবচেয়ে বড় দুটি উৎসব ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, যেটাকে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য এই ঈদের দিনের কিছু করণীয় রয়েছে, সেই করণীয় নিয়ে এবং ঈদের সালাত কিভাবে আদায় করতে হয় এই বিষয়গুলো নিয়েই আমি তোমাদের সাথে কথা বলবো আজকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো মুসলমান এবং কাফিরদের মধ্যে অন্যতম পার্থক্য হলো নামাজ। যারা মুসলিম মুসলমান তারা অবশ্যই আল্লাহর হুকুম নামাজ প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, এর পাশাপাশি ওয়াজিব সুন্নাত গুলো নফল গুলো নামাজ গুলো আদায় করে থাকে। দেখো এইখানে আমরা দেখো মনে করি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিধায় আমরা মুসলমান পরিচয় দিয়ে থাকি, কিন্তু এখানে মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ না আদায় করে তারাও বলে আমরা মুসলমান, আর যারা নামাজ আদায় করে তারাও বলে মুসলমান। তাহলে কি ওটা মিথ্যে যে মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ? মানদণ্ড হলো নামাজ, ইমানের মানদণ্ড হলো নামাজ, তাহলে এটা কখনো কি মিথ্যা হতে পারে না? এই জন্য আমরা যেগুলো বলছি যে যারা নামাজ না পড়ে যারা বলছি আমরা মুসলিম মুসলমান, আর যারা নামাজ পড়ে বলতেছে আমরা মুসলিম মুসলমান, তাদের সাথে কিন্তু এটা পার্থক্য। তো আজকে তোমাদের দেখো ঈদের দিনের সুন্নাত কাজগুলো আমরা শিখব, কারণ মুসলমান হিসাবে আমরা প্রতি বছরই দুটি উৎসব পালন করি, ঈদ উল ফিতর ঈদ উল আজহা। এই জন্য আজকে তোমাদের এই বিষয়গুলো জানা দরকার, মুসলমান হিসেবে মুসলমানিত্ব টিকে রাখার জন্য অবশ্যই প্রয়োজন, শুধু পড়ালেখা স্কুলের ক্লাসের জন্যই নয়, এই জন্য আমরা এটা শিখব। দেখো ঈদ শব্দের অর্থ আমরা জানি খুশি আনন্দ, আর এদিনও মুসলমানদের কিছু সুন্নত কাজ রয়েছে, সেটা হলো সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কোনো খাবার ঈদগাহে যাওয়ার পূর্বে। কিন্তু এখানে ঈদ উল ফিতরের দিন এটা হলো
আর ঈদুল আজহার সময় কুরবানির পশুর গলায় ছুরি লাগিয়ে বা জবাই করে তারপরে মিষ্টি জাতীয় খাবার বা ওই পশুর মাংস দিয়ে কি তোমার যে ঈদের আগ নামাজের বা কোরবানির আগ মুহূর্তে যে অনাহারে ছিলে এটা ভেঙে দাও, এটাই পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো ঈদের সনাত মাঠে আদায় করাও এটাও সুন্নাত। তাহলে আমরা কি পড়লাম, ঈদের সনাতের বা ঈদের দিনের সুন্নাতের কাজগুলো কি, যে প্রথমে সকালে গোসল করা, খুশবু আতর মাখা, পরিষ্কার বা নতুন কাপড় পরিধান করা, ঈদগার মাঠে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খাওয়া এবং ঈদগাহের ময়দানে বা মাঠে গিয়ে নামাজ পড়া, এইটা হলো ঈদের সুন্নাত। এরপর ইমাম সাহেবের সাথে দু রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা হলো ওয়াজিব। তাহলে ঈদুল ফিতরের হোক আর ঈদুল আজহার হোক, ইমামের পিছনে দু রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। এতে ছয়টি অতিরিক্ত তাকবীর ওয়াজিব হিসেবে গণ্য। তাহলে এতে যে দু রাকাত নামাজ আমরা আদায় করি, এখানে ছয়টি তাকবীর দেওয়া ওয়াজিব। এটা ছিল হলো ঈদের দিনের সুন্নাত কাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, যে এটা তোমাদের কাছে লক্ষণীয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু আজকে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহর দেওয়া বিধানগুলো অবশ্যই শেখা অত্যাবশ্যক এবং ফরজ করে দিয়েছেন। এই জন্য আজকে কিন্তু শিখলাম ঈদের সুন্নাতগুলো কি কি, প্রশ্ন আসলে আমরা লিখতেও পারবো এবং আমাদের ব্যক্তিগত জীবনেও বাস্তবায়ন করতে পারবো, এর পাশাপাশি অন্যদেরকেও শেখাতে পারবো। এরপর আজকে তোমাদের শিখাবো ঈদের সালাত আদায় করার নিয়ম। আমরা বলছি কিন্তু এখানে লেখা রিডিং করা, ঈদের সালাত আদায় করার নিয়ম। এখানে প্রথমে কাতার করে ইমামের পিছনে বসবো, কি করব কাতার হয়ে ইমামের পিছনে বসব, নিয়ত করব, কি করব নিয়ত করব, আল্লাহু আকবার বলে কান, অর্থাৎ এইখানে আমার প্রত্যেক হাতগুলো দুইটা হাতেরই আঙ্গুলগুলো কেবলামুখী আকারে থাকবে, কানের লতি পর্যন্ত উঠাবো এবং তাহরিমা বাঁধবো। তাহরিমা বাঁধা হলো এই তিন আঙ্গুল হাতের উপরে এই দুইটা দিয়ে লাগানো, নাভির উপর থাকবে। তারপর সানা পাঠ করব, এরপর কান পর্যন্ত হাত উঠাবো, ইমামের সাথে তিন তাকবীর দেব, ইমামের সাথে তিন তাকবীর দেব, কানের লতি পর্যন্ত তিনবার হাত উঠাবো আমরা ইমামের সাথে, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব তিনবার হাত উঠাবেন, আমরাও তার সাথে হাত উঠাবো। প্রথমে দুইবার হাত না বেঁধে তৃতীয় তাকবীরের সাথে আমরা হাত বাঁধবো, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুইবার হয়ে গেল আল্লাহু আকবার, তাহরিমা বেঁধে ফেললাম। এরপর তাহলে দুইবার সারবো, তৃতীয়বার আমরা হাত বাঁধবো তাহরিমা। প্রথমে দেখো আমরা তাকবীরের সালাত হাত বাঁধার মতো দুই হাত বাঁধবো, এরপর ইমাম সাহেব সূরা ফাতিহার সহিত অন্য একটি সূরা পাঠ করবেন, পাঠ করার পরে কি করবেন, রুকু করবেন, সিজদা করবেন, সিজদা করার পরে আবার ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য আবার অন্য একটি সূরা ফাতিহা পড়বেন এবং এর সাথে আরেকটি সূরা পড়বেন, মিলাবেন। মিলানোর পর এরপরে তাহলে প্রথমে তিন তাকবীর হয়ে গেছে, দ্বিতীয় রাকাতেও তিনটা তাকবীর দিতে হবে অনুরূপভাবে কানের লতি পর্যন্ত আল্লাহু আকবার। এখানে দেখো আমরা কোনো বাড়ি হাত দ্বিতীয় রাকাতে তিনবার তাকবীর দিয়ে দেবেন, এখানে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন,
আমরাও রূপ হইতে যাই। তাহলে দেখো দ্বিতীয়বার লক্ষণীয় যে প্রথম রাকাতে তৃতীয় তাকবীরে হাত পাতা হয়েছিল, কিন্তু দ্বিতীয় রাকাতে তৃতীয় তাকবীরের সাথে হাত বাঁধবে না, সরাসরি রূপ হতে যাবেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যাবেন, আমরাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবীর দিয়ে রূপ হতে যাব। এরপর রূপ থেকে সোজা হয়ে দাঁড়াবেন, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরাও দাঁড়াবো। তখন আমরা কি বলবো, রব্বানা লাকাল হাম। এরপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, সিজদায় আমরা কি করব কি সিজদার দুইটা করার পরে সোজা হয়ে বসবেন দ্বিতীয় রাকাত। আমরা কি আমরা প্রথমে তাশাহুদ করব, তারপরে দরুদ শরীফ করব, দোয়া মাসুরা করব, এই তিনটা পরে তাহলে কি তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা বলে ডান দিকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফিরাবেন ইমাম সাহেব, আমরা সাথে ডান কাঁধের দিকে ফিরাবো, এরপর আসসালামু আলাইকুম বলে বাম কাঁধের দিকে ইমাম সাহেব সালাম ফিরাবে, আমরাও সালাম ফিরাবো। এভাবে ঈদের সালাত ছয় তাকবীরের সহিত আমরা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের জীবনকে সুন্দর সাবলীল করার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন এবং আল্লাহ রাসূল যেটা দেখিয়ে দিয়েছেন, এর মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি। এরপর অনন্য সালাতের মতোই আমরা এই দু রাকাত সালাত আদায় করলাম, শুধু পার্থক্যই ছয়টা তাকবীর। এই ছয়টা তাকবীরের মধ্যেই ঈদের সালাতের পার্থক্য। সালাত শেষে ইমাম সাহেব দুটি খুতবা দিবেন, খুতবা শোনা ওয়াজিব। তাহলে নামাজ শেষে ইমাম সাহেব দুটি খুতবা দিবেন, প্রথম কি একবার বলবেন, বলে বসবেন খুতবা দিয়ে, তারপরে দ্বিতীয় আরেকটি খুতবা দিবেন, দিয়ে মোনাজাত করে নামাজ ঈদগাহ মাঠের নামাজ শেষ করবেন। এভাবেই ঈদগাহের সালাত আদায় করতে হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থীরা দেখো, আমরা শুধু পড়ালেখা বা ক্লাসে পরীক্ষায় পাশ করার জন্য এগুলো শিখব না, আমাদের কাজ হবে দিন হচ্ছে জীবন আদর্শ, আমাদের দিন অর্থাৎ ইসলাম, এই ইসলাম যেন আমাদের জীবনের সাথে মিশে আমরা যেন ইসলামের রীতিনীতি অনুযায়ী জীবনকে গড়তে পারি। কারণ প্রত্যেক মুসলমান বা প্রত্যেক নর নারীর উপরে ইলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আগে শিক্ষা গ্রহণ করব, তারপর সেটা বাস্তবে কি করব, রূপায়ণ করব। এই জন্য আমরা নিজেরা শিখব, নিজের জীবনে বাস্তবায়ন করব এবং অন্যদেরকেও আমরা এই শিক্ষা দিয়ে লাভবান হব, এই জন্য অনেক সওয়াবের ভাগীদার হব। শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের এই বিষয় থেকে অনেক প্রশ্ন আসতে পারে, ঈদের সালাত কয় তাকবীর, ঈদের সালাত কি সুন্নাত না ওয়াজিব না ফরজ, ঈদের সালাতের তাকবীর কয়টি, ঈদের সালাতের সুন্নাত গুলো কি কি, ঈদের সালাতে কি কি করণীয়, এগুলো কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন নিতে পারি। অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করবে এবং এর সাথে উত্তরও তৈরি করবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং ইসলামী রঙে কোরআন ও হাদিসের আলোকে রঙিনিত হও। আসো আসো কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআনের আলোকে জীবন করি, এই প্রত্যাশা রেখে আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।